লো সিজিপিএ নিয়ে কি বিদেশে পড়তে আসা যায়? আমরা যারা দেশের বাইরে পড়তে যাওয়ার কথা চিন্তা করি, তাদের মাথায় প্রথমেই চিন্তা আসে, আমার তো রেজাল্ট ভালো না, আমি কি বিদেশে পড়তে যেতে পারবো? নর্মালি আমাদের ব্যাচেলর প্রোগ্রামে আউট অফ সিজিপিএ হচ্ছে 4-এর মধ্যে কাউন্ট করা হয়। যেমন এসএসসিতে সিজিপিএ হায়েস্ট হচ্ছে 5, এইচএসসিতে হচ্ছে 5, তেমন হচ্ছে ব্যাচেলরের ক্ষেত্রে হায়েস্ট সিজিপিএ হচ্ছে 4। তো সেক্ষেত্রে 3.50 আপ থাকলে ধরা হয় যে একটা স্ট্যান্ডার্ড লেভেলের রেজাল্ট, যেটা দিয়ে আপনি সহজেই মানে অ্যাপ্লিকেশন বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এটা ধরা হয় যে ব্যাচেলারে যদি আউট অফ 4-এর মধ্যে আউট অফ 3.50 আপ থাকে, তাহলেই আর কি মোটামুটি এটা একটা গ্রহণযোগ্য রেজাল্ট। কিন্তু যাদের 3.50-র নিচে আছে, তার মানে কি তারা যেতে পারবে না, এরকম একটা কনফিউশন অনেকেরই থেকে থাকে। তো সেক্ষেত্রে আমি আমার কাছে যদি যারা কোশ্চেন করে যে আপু আমার তো 3.50 বা বিলো 3 আমার রেজাল্ট, তাহলে কি আমি বিদেশে যেতে পারবো, তাদের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, এটা আসলে ডিরেক্ট ওইভাবে কোনো আনসার দেওয়া টাফ হয়ে যায় যে আপনি পারবেন কি পারবেন না, কারণ এটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপর। আমার চোখে দেখা অনেকেই আছে 2.86 নিয়েও কিন্তু খুব সুন্দর করে বিদেশে চলে আসছে। আর আপনার র্যাঙ্কড ইউনিভার্সিটি যে ব্যাপারটা, সেটাও ইউনিভার্সিটিতেও আসা সম্ভব এই 2.86 বা 3 সামথিং এরকম রেজাল্ট নিয়েও। তো আপনার ইন্ডিভিজুয়াল রেজাল্টের উপর কখনোই কোনো চান্স ডিপেন্ড করে না, কারণ কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, আপনার আইএলসের স্কোর, এগুলোর উপরও ডিপেন্ড করে। আপনার রেজাল্ট যদি খারাপ থাকে, সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনার আইএলসের স্কোরটা ভালো রাখার, কারণ হচ্ছে রেজাল্ট খারাপ থাকলে আইএলসের স্কোর ভালো, আইএলসের স্কোর কিন্তু আপনাকে চান্স পাওয়ার প্রবাবিলিটিটা বাড়িয়ে দেয়। তো যাদের হচ্ছে রেজাল্ট খারাপ আছে বিলো 3, মানে ধরেন হচ্ছে 2.86, 2.90, তারা চেষ্টা করবেন আইএলস মিনিমাম 7 রাখার জন্য, এবং সাথে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কিছু রিসার্চের কাজ, তারপরে আদার্স কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এইগুলোর যে সার্টিফিকেট আছে সেগুলো হচ্ছে কালেক্ট করবেন, এবং সেইগুলো দিয়ে সুন্দর করে একটা এসওপি মানে স্টেটমেন্ট অফ পারপাস লেটার সেটা লিখবেন। সেক্ষেত্রে দেখা যাবে কি, আপনি কম সিজিপিএ থাকা সত্ত্বেও আপনার আনুষাঙ্গিক জিনিসপত্র আপনার সিভিটাকে অনেক স্ট্রং করবে, আপনার প্রোফাইলটা আপনাকে সহজে আর কি ইমপ্রেস করবে, আপনার ইউনিভার্সিটির লোকজন খুবই ইমপ্রেসড হবে। তো সেই ক্ষেত্রে যারা হচ্ছে খুবই কনফিউশনে আছেন যে আমার হচ্ছে বিলো 3 রেজাল্ট বা আমি হচ্ছে 3.50-র নিচে রেজাল্ট, সেক্ষেত্রে আমি কি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে পারবো কি না, তো তারা এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন। আর একটা ব্যাপার হচ্ছে যে রেজাল্ট খারাপ থাকলে একটু চান্সের প্রবাবিলিটি কমে যায়, তার মানে তাই না যে আপনি একদমই চান্স পাবেন না। তো সেই ক্ষেত্রে একদমই টেনশন করতে হবে না, জাস্ট একটু ধৈর্য ধরতে হবে, মনে কনফিডেন্স রাখবেন, সাহস নিয়ে কী করে নিজের প্রোফাইলটাকে স্ট্রং করবেন সেই চেষ্টাটা করবেন।